বৃহস্পতিবার 18 সূর্যমণি নগরের অন্তর্গত কাঁঠালতলি পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় কাঁঠালতলি পঞ্চায়েত কমিউনিটি হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। বৃহস্পতিবার 18 সূর্যমণি নগরের অন্তর্গত কাঁঠালতলি পঞ্চায়েত এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে কাঁঠালতলি পঞ্চায়েত কমিউনিটি হলে এলাকার বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের বৈঠকের শুরুতে কাশ্মীরে শহীদ হওয়া রাজ্যের যুবক শহীদ সুদীপ সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিনের এই কার্যকারিণী বৈঠককে কেন্দ্র করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তী সময় এদিনের কার্যকারিণী বৈঠক তাৎপর্য সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, এই কার্যকারিণী বৈঠকে কাঁঠালতলি পঞ্চায়েত এলাকার উন্নতি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যকর্তারা এলাকার উন্নতির স্বার্থে কি কি কাজ করছে এবং আগামী দিনে কি কি করবে তা নিয়ে আলোচনাও করা হয়। বিধায়ক বলেন, গত মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছে এই কার্যকারিণী বৈঠক এবং আগামী কিছুদিন 18 সূর্যমণি নগর মণ্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকায় এই কার্যকারিণী বৈঠক চলবে। আজকে আমাদের 18 সূর্যমণি নগর অন্তর্গত যে আমাদের মণ্ডল কমিটি আছে, সেই মণ্ডল কমিটির যে পঞ্চায়েত কাঁঠালতলি পঞ্চায়েত, আজকে আমরা এই কাঁঠালতলি পঞ্চায়েতের কমিউনিটি হলের যে মাঠ, সেই মাঠ প্রাঙ্গণে আমাদের ভারতীয় জনতা পার্টির এই অত্র এলাকার সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা একে সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি। অর্থাৎ কার্যকর্তাদেরকে নিয়ে আমরা এ এলাকার উন্নয়ন নিয়ে এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। কার্যকর্তাদের এই অত্র এলাকায় কি কি ভাবে তারা কাজ করছে, এ এলাকার মানুষের মনের কথা কি কি তারা পেয়েছে, অর্থাৎ সমস্ত কিছু নিয়েই আমরা আজকের এই মিটিং আলোচনা করব। আমরা গত 13 তারিখ থেকে আমরা শুরু করেছি আমাদের কার্যকারিণী, অর্থাৎ আমাদের সাংগঠনিক বৈঠক পঞ্চায়েত লেভেলে। আমাদের এই 18 সূর্যমণি নগরে আমাদের 13টি পঞ্চায়েত এবং একটি ওয়ার্ড আছে, টোটাল 14টি। আমরা 14টি পঞ্চায়েত লেভেলই কমিটিতে আমরা এই ধরনের কার্যকর্তার আয়োজন করেছে আমাদের মণ্ডল কমিটি, 18 সূর্যমণি নগর মণ্ডল কমিটি। আজকে এখানে আমাদের প্রায় 1000 এই কাঁঠালতলি পঞ্চায়েতের অন্তর্গত যারা কার্যকর্তা বা এই এলাকার যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে, আজকে এই এলাকার এই পঞ্চায়েতের প্রায় 1000 কার্যকর্তা এখানে উপস্থিত আছে। আমরা তাদেরকে এই এলাকার ভবিষ্যৎ নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে, কাঁঠালতলিবাসীর আগামী দিনের এই যে তাদের যে চাহিদা বা তাদের যে চিন্তা ভাবনা, আজকে সব কিছু নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো। আর সেটাই আমাদের আজকে এখানে এই বৈঠক করার মূল উদ্দেশ্য।
তবে বৃহস্পতিবার কাঁঠালতলি পঞ্চায়েত এলাকায় কার্যকারিণী বৈঠকে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী।